হ্যালো এভরিওয়ান, আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে কিভাবে ঘরে বসে আপনারা আপনাদের ইন্ডিয়ান ভিসার আবেদনটির স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনারা যে ইন্ডিয়ান ভিসার আবেদনটি করেছিলেন সেটা কোন স্টেজে আছে অথবা আপনাদের ভিসা হয়েছে কিনা। তো এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ইন্ডিয়ান ভিসা হয়েছে কিনা বা কোন স্টেজে আছে। তো প্রথমে আপনারা যখন ইন্ডিয়ান আইভ্যাকে আপনাদের আবেদনটি জমা করবেন তো আপনাদের একটা স্লিপ দেওয়া হয়। আপনারা স্লিপটি লক্ষ্য করলে দেখতে পারবেন যে স্লিপে হচ্ছে একটা ওয়েব ফাইল নাম্বার দেওয়া থাকে। তো আপনারা যখন জমা করবেন আপনাদের ফোনে সাধারণত দুইটা মেসেজ আসে, একটা হচ্ছে যে ইয়োর ভিসা অ্যাপ্লিকেশন ওয়েব ফাইল রিসিভড অ্যাট আইভ্যাক, আর একটা আছে যে ইয়োর ভিসা অ্যাপ্লিকেশন ওয়েব ফাইল সেন্ড টু দ্য ইন্ডিয়ান হাই কমিশন। তো আপনারা এটা যখন চলে আসবে তো আপনারা হচ্ছে গুগলে যাবেন, গুগলে গিয়ে হচ্ছে আপনারা সার্চ করবেন ইন্ডিয়ান ভিসা চেক। তো ইন্ডিয়ান ভিসা চেক লেখার পরে যে ওয়েবসাইটটা আসবে ওইখানে আপনাদের ওই স্লিপে দেয়া যে ওয়েব ফাইল নাম্বারটা আছে ওইটা দিবেন আর আপনাদের পাসপোর্ট নাম্বারটা দিবেন। দেওয়ার পরে আপনারা হচ্ছে দেখাইতে পারে যে ইয়োর ভিসা ইজ আন্ডার প্রসেস। আন্ডার প্রসেস মানে হচ্ছে যে আপনার ভিসাটি প্রসেসিং শুরু হয়েছে, মানে আপনাদের প্রসেসিং চলতেছে, ভিসার কার্যক্রম চলতেছে। আর বর্তমানে সার্ভার ডাউন থাকার কারণে একটা সমস্যা হয়েছে যে বর্তমানে লেখা আসতেছে ডিটেলস এন্টার্ড বাই ইউ কুড নট ফাইন্ড। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা একটু ঘাবড়াবেন না, বিকজ এটার স্ট্যাটাসটা কিছুদিন পরেই চেঞ্জ হয়ে যায়, এটা সম্পূর্ণ সার্ভার ডাউন থাকার কারণেই হচ্ছে। তো সাধারণত আপনারা যখন সার্চ করবেন তো লেখা আসবে ইয়োর ভিসা ইজ আন্ডার প্রসেসিং বা আন্ডার প্রসেসড, এমন কিছু একটা লেখা থাকবে। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের ইন্ডিয়ান ভিসাটি রিজেক্ট হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা যে সেকেন্ড যে ওয়েবসাইট থাকবে সেখানে যাবেন আর আপনাদের ওয়েব ফাইল নাম্বারটি আবার দিবেন। তো দেখবেন যে এখানে হচ্ছে স্ট্যাটাস বার, এখানে দেখবেন যে যদি স্ট্যাটাস বারে 3টায় ডান থাকে আর তখন যদি আপনারা প্রথম ওয়েবসাইটে যাবেন সেটাই যদি লেখা থাকে যে ইয়োর ভিসা অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেসিং, প্লিজ কন্ট্যাক্ট দ্য রিপ্রেজেন্টেটিভ অফিস। তো এটা যদি লেখা থাকে তাহলে এটা আপনাদের জন্য একটু দুঃসংবাদ যে আপনাদের ইন্ডিয়ান ভিসাটি রিজেক্ট হয়ে গেছে। এটা আপনারা বুঝতে পারবেন যে আপনার স্ট্যাটাস বারে যদি 3টা ডান দেখেন অথবা আপনাদের ফোনে একটা মেসেজ আসবে যে প্লিজ কালেক্ট ইউর পাসপোর্ট, যদি এমন দুইটা জিনিস দেখেন আর তারপরেও স্ট্যাটাস বারে যদি লেখা থাকে যে ইয়োর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেসিং, তাহলে আপনাদের ভিসাটি রিজেক্ট হয়ে গেছে। আর যদি আপনাদের ভিসার গ্রান্টেড হয়, মানে অ্যাপ্রুভ হয়, তাহলে আপনারা কিভাবে বুঝবেন। তো তখন আপনারা যখন সার্চ করবেন তখন আপনার লেখা থাকবে ইয়োর ভিসা প্রসেস ইজ গ্রান্টেড বাট নট প্রিন্টেড। এখন এখানে ব্যাপারটা হচ্ছে গ্রান্টেড বাট নট প্রিন্টেড মানে হচ্ছে আপনার ভিসাটি অ্যাপ্রুভ করা হয়েছে বাট এখনও প্রিন্ট করা হয়নি, যে আপনাদের পাসপোর্টে স্টিকার যেটা লাগানো হবে সেটা এখনও প্রিন্ট হয়নি আর পাসপোর্টে লাগানো হয়নি। তো সমস্যা নেই, এটা হওয়া মানে আপনার ভিসা নিশ্চিত আপনি পেয়ে গেছেন। আর এটার 3-4 দিন পরে, সর্বোচ্চ 1 সপ্তাহ পরে আপনারা হচ্ছে এখানে আপনার স্ট্যাটাস আবার চেঞ্জ হবে আর লেখা থাকবে ইয়োর ভিসা ইজ প্রসেসড অ্যান্ড প্রিন্টেড। তো এটা মানে হচ্ছে আপনার সম্পূর্ণ ভিসাটি ডান, মানে প্রসেস করা ডান, প্রিন্টেড হওয়াটাও ডান। এর হয়তোবা 1-2 দিন পরে আপনার ফোনে মেসেজ আসবে যে প্লিজ কালেক্ট ইউর পাসপোর্ট, আর ওই স্ট্যাটাস বারে ওইখানে আপনার 4টায় ডান থাকবে। তো তখন আপনারা গিয়ে আইভ্যাকে গিয়ে আপনাদের পাসপোর্টটি কালেক্ট করতে পারবেন আর আপনার ভিসা নিশ্চিত হয়ে গেছে তখন। তো এটাই ছিল হচ্ছে আপনার ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম। আর আরেকটা কথা বলে দিই, বর্তমানে ট্যুরিস্ট ভিসার জন্য আইভ্যাকে সময় লাগছে 30 থেকে 45 দিন, আর মেডিকেল ভিসার জন্য লাগছে 6 থেকে 7 দিন, আর যারা ডাবল এন্ট্রি করছেন তাদের লাগছে 15 থেকে 20 দিন। আর আরেকটা কথা যেটা ইম্পর্ট্যান্ট, বর্তমানে হচ্ছে ইন্ডিয়ান হাই কমিশন থেকে অনেকের পাসপোর্টেই 43 নম্বর পেজে হচ্ছে একটা সিল দিয়ে দিচ্ছে, ব্ল্যাকলিস্ট সিল, যেটা হচ্ছে আপনার যদি দেয় তাহলে আপনি আর ইন্ডিয়ায় যেতে পারবেন না। 5 থেকে 10 বছরের জন্য আপনাকে ইন্ডিয়ার যাওয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে। এটার কারণ হচ্ছে আমরা অনেকেই যারা আইভ্যাকে কাগজপত্র জমা করি ইন্ডিয়ান ভিসার জন্য, তো অনেকেই ফেক ডকুমেন্টস দেই, অনেকেই ভুলভাল কাগজপত্র দেই, যেই কারণে হচ্ছে ওরা এই জিনিসটা করে। ওরা যদি বুঝে যে আপনি ভুল কাগজপত্র দিয়েছেন তাহলে ওরা আপনার 43 নম্বর পেজে ব্ল্যাকলিস্ট সিল মেরে দেয়। তো আপনারা সবাই সাবধান থাকবেন আর চেষ্টা করবেন যে সব ডকুমেন্টসগুলো অরিজিনাল দেওয়ার জন্য। আর হচ্ছে যদি আপনারা সব ডকুমেন্টস অরিজিনাল দেন তাহলে আপনার ভিসা কনফার্ম হবে। তো এই ছিল হচ্ছে আজকের আপডেট। যদি আপনারা ইন্ডিয়ান ভিসা চেক করতে না পারেন ওয়েবসাইটে গিয়ে, তো আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আর নিচে ডেসক্রিপশানে আমার কন্ট্যাক্টস দেওয়া থাকবে। আর যদি আপনারা চান যে কিভাবে ইন্ডিয়ান ভিসা চেক করতে হয়, যে হয়েছে কি না স্ট্যাটাস চেক করতে হয়, এটা মানে আমি আপনাকে ডিটেলসে বলি, তাহলে আপনারা কমেন্টসে বলবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে ওটার আরও ডিটেলসে আমি আপনাদের ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।